আমন ধানের ভালো ফলনে কুষ্টিয়ার খাজানগর মোকামে চালের দামের ঊর্ধ্বগতিতে লাগাম পড়েছে। কেজিতে কমেছে 3 থেকে 4 টাকা। খুচরা ও ভোক্তা পর্যায়েও এর প্রভাব পড়তে শুরু করেছে। দেশের অন্যতম বড় কুষ্টিয়ার খাজানগরে চালের মোকামের চাতালগুলোতে এখন শ্রমিকদের ব্যস্ততা। আমনের ভালো ফলনের পর সচল 500রও বেশি চাতাল, যেন দম ফেলার ফুরসত নেই কারো। উৎপাদন বাড়ায় কমেছে ধানের দাম, আর এর প্রভাব পড়েছে চালের বাজারে। সরু, মাঝারি ও মোটা চাল বস্তা প্রতি কমেছে 150 টাকা পর্যন্ত। গত বছরের তুলনায় এবার ধানের মানটা অনেক ভালো আছে। ধান চালের বাজার অ্যাভেলেবল ধান আসবে বাজার, তখন বাজারে একটু কম নিয়ন্ত্রণ আসবে। খুচরা পর্যায়েও কমেছে চালের দাম, এতে স্বস্তিতে ক্রেতারা। সরকারের এলসি চালু থাকা, আমনে ভালো ফলন, ধানের দাম কমে আসা ও প্রচুর মজুদ থাকায় বাজারে প্রভাব পড়েছে বলে জানান বিক্রেতারা। মোটা 28 জাতীয় চাউল, এগুলো আপনারা বস্তাপ্রতি 100-120 টাকা বস্তাপ্রতি কমেছে। এর আগে নিয়ে গেলাম 1320-30 টাকা এরকম, আর এখন 1300 টাকা বস্তা। ব্যবসায়ীরা বলছেন, দেশে ধান ও চালের মজুদ পর্যাপ্ত, সামনে চালের দাম আরও কমবে। সকল চাউলের দাম মিলগেটে কমেছে, ধান এবং চাউলে কোনো সংকট এই বছর হবে না। আশা করি ভোক্তা পর্যায়েও এই রেটটা হয়তো কিছুদিনের মধ্যেই ভোক্তারা সেটা পাবে। এবার কুষ্টিয়ায় হেক্টর প্রতি ধান 4.95 মেট্রিক টন, আর চালের উৎপাদন হয়েছে 3.30 মেট্রিক টন। ডিবিসি নিউজ ডেস্ক।